এইভাবে নয়, এখানে যে অ্যান্সারটা আপনারা দিবেন সেটা হচ্ছে যে এই কিতাব থেকে দিবেন, মানে এই কিতাবের যেভাবে আছে এইভাবে আপনার অ্যান্সার দিতে হবে, তাহলে পরে আপনি নাম্বারটা পাবেন। আর যদি এই কিতাবের বাইরে থেকে দেন তাহলে তো মিলবে না এই কিতাবের সাথে, আর না মিললে পরে আপনি মার্ক কাটা যাবে। এই জন্য এই কিতাবে যেভাবে আছে এইভাবে দিবেন। তাইম্মে রোকন ও সন্নাত কয়টি ও কি কি সুন্দর করে লিখতে হবে, এটা নাম্বার দিয়ে দিয়ে লিখবেন। প্রথমে তাইম্মে রোকন অর্থাৎ ফরজ গুলো কি কি এক নম্বর দুই নম্বর দিয়ে লিখবেন, তারপরে সুন্নাত গুলো কয়টি এগুলো এক নম্বর দুই নম্বর দিয়ে নাম্বার দিয়ে দিয়ে লিখবেন। দুই নম্বর প্রশ্নটা দেখেন, নামাজের ফরজ আরকানে সালা ও রোকনে সালা কি কি সুন্দর করে লিখেন। তা দুই নম্বরটা হচ্ছে নামাজের ফরজের বিষয়ে, আরকানে সালা আছে না আর রোকনে সালা আছে না, এগুলো পৃথক পৃথক ভাবে নাম্বার দিয়ে দিয়ে লিখতে হবে। দুই নম্বর হলো, তিন নম্বরটা হচ্ছে ইমামতির শর্তগুলোকে, ইমামতির শর্তগুলো কি কি সুন্দর করে লিখতে হবে। এখানে একটা ভাষা ভুল হয়েছে, ইমামতির শর্তগুলো কি কি সুন্দর করে লিখতে হবে আছে না ওখানে, বালেগ হওয়া, তারপরে আরো কিছু কিছু শর্ত আছে যেগুলো, এগুলো এক নম্বর দুই নম্বর দিয়ে লিখবেন আর কি। আর অনেক শর্তগুলো আছে, প্রায় পাঁচটা না ছয়টা বা সাতটা সময় শর্ত আছে, এগুলো লিখতে হবে। তারপরে দেখেন চার নম্বর, মা ও কাসির, মায়ে কাসির কাকে বলে, অধিক মানে বেশি পানি, বেশি পানির সংখ্যা কোনটা, এটা লিখতে হবে আর কি। বেশি পানি কাকে বুঝায়, ছোট কথা এগুলো। তারপরে পাঁচ নম্বর তো আসলো টিক চিহ্ন, পাঁচ নম্বর হচ্ছে, আচ্ছা এগুলো আগে লিখেন তারপর আমি পাঁচ নম্বরের থেকে পরে বুঝাই দিতেছি। আর যদি কোনো বোন বুঝতে না পারেন, মাস্তুরাত বোন, আপনারা গ্রুপে লিখবেন, পারেননি বুঝাই দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে প্রথমে হলো এক নম্বর, তায়াম্মুমের রুকন ও সুন্নাত কয়টি ও কি কি সুন্দর করে লিখতে হবে, এগুলো আপনারা লেখা শুরু করেন আলহামদুলিল্লাহ।